ওয়েলকাম টু ইনফো গাইড। আজকে আমরা শুরু করব ক্লাস 9 থেকে পরপর চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে ঠিক কোন কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট আর কনসেপচুয়াল ব্যাপারগুলোকে আগে ডিসকাস করে নেব, তারপর সেই চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন প্রবলেম সলভ করব। আর এই যে লেকচারটা, এটা অডিও প্লাস ভিডিও করার চেষ্টা করব। তাই চ্যাপ্টারে যে যে ধরনের এমসিকিউ আসতে পারে কোনো কম্পিটিটিভ এক্সামে, বা যারা নবম শ্রেণীতে পড়ে তাদের পাঠ্য অন্তর্গত যে সমস্ত প্রশ্নাবলী এই চ্যাপ্টার ভিত্তিক আছে, সেগুলো যাতে তারা ঠিকভাবে করতে পারে এবং চ্যাপ্টারটা সম্পর্কে একটা ধারণা, কংক্রিট ভালো ধারণা হয়, আমি চেষ্টা করবো যাতে সেভাবে করাতে পারি। তো মাপের একক ও পদ্ধতি, অর্থাৎ এখানে আমরা একটা কোনো জড় পদার্থ থেকে শুরু করব, যেমন ধরো ঘর। তো ঘরের আমরা কিন্তু ঘরকে মাপতে পারি না, আমরা যদি ঘরের কোনো কিছু মাপি সেটা হচ্ছে আমরা ঘরের দৈর্ঘ্য মাপতে পারি, প্রস্থ মাপতে পারি, উচ্চতা মাপতে পারি, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারছি তাদেরকে আমরা কী বলবো, রাশি বলবো বা ভৌত রাশি বলতে পারি। এই রাশির আবার ভাগ আছে, দু রকম ভাগ আছে, তো আমি আস্তে আস্তে আসবো সেগুলোতে, যেমন স্কেলার রাশি, ভেক্টর রাশি। তারা কি রাশি ব্যাপারটা, হ্যাঁ, ভালো করে একটু বুঝে নেওয়া যাক, তাহলে আর কি ব্যাপারটা আস্তে আস্তে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তো যাকে পরিমাপ করা যায় তাকেই আমরা কী বলবো, রাশি বলবো। যেমন ধরো ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো যখন আমরা মাপবো ফিতে দিয়ে, হ্যাঁ, যখন আমরা মাপবো ফিতে দিয়ে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তখন কিন্তু আমরা যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে মাপছি, হ্যাঁ, ঘরকে মাপছি না, ঘরের যে সমস্ত রাশি আছে যেটা দিয়ে আমরা ঘরটা কেমন সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি, হ্যাঁ, বাক্যটা কোনো একটা বাক্য যাতে একদম সম্পূর্ণরূপে বোধগম্য হয় আমাদের, সেই জন্য আমাদের এই রাশিগুলো সেই জড় পদার্থের সঙ্গে জুড়ে গেছে। যেমন ঘর, ধরো কেউ বললো যে আমার ঘর এত বড়, আর একজন বললো আমার ঘর এত বড়, তো এর মধ্যে যে স্বাভাবিক পার্থক্য এটা কিন্তু বোঝা যাচ্ছে না যতক্ষণ না আমরা একটা পরিমাপ পদ্ধতিতে আসতে পারছি। হ্যাঁ, একজন বললো যে তার ঘরটা লম্বায়, হ্যাঁ, 10 ফুট, চওড়াতেও 10 ফুট। তার মানে আমরা কী বুঝলাম, যে একটা ধারণা পেলাম যে হ্যাঁ, 10 ফুট মানে এতটা, আর 5 ফুট মানে এতটা, ঠিক আছে, এই ধরনের একটা ধারণা পেলাম। তো সেরকমই ঘর হলো, কিন্তু ঘর কিন্তু রাশি হলো না। তাহলে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো একটা রাশি। ধরো তুমি একটা কোথাও দৌড়ে যাচ্ছ, তুমি দৌড়ে কথা কথা 1 কিলোমিটার তুমি দৌড়েছো, তাহলে তুমি যে দৌড়ালে এই 1 কিলোমিটার, এটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে। এবার দূরত্ব দু রকম হচ্ছে, এখানে এই যে একটা বিন্দু থেকে আর একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যে দূরত্বটা মাপা হলো, এটা কিন্তু তোমার স্মরণ হলো। এবার এই স্মরণ টার্মটার সাথে তোমরা জানি না কজন আগে থেকে ও ব্যাপারটা জানো, তবে বলে রাখি, স্মরণ হচ্ছে দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে থেকে একটা থেকে আর একটা বিন্দুর মধ্যে যে দূরত্ব এবং দিক নির্ণয়, ঠিক আছে, স্মরণে কিন্তু দিক আছে। তো আমরা এটা দেখবো, এটা হচ্ছে একটা বেসিক ডিসকাশান করে রাখছি, যাতে এর পরবর্তীতে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ যখন আলোচনা করা হবে যাতে সেটা স্পষ্টভাবে বুঝতে পারা যায়। তো স্মরণ একটা রাশি, হ্যাঁ, এটা রাশি, রাশির যে দুটো ভাগ, একটা স্কেলার, একটা ভেক্টর, স্মরণ আসবে আমার ভেক্টরের মধ্যে। কেন না, স্মরণ শুধুমাত্র মানই নেই, এর মানের সাথে একটা অভিমুখ আছে, যে কোনো একটা ব্যক্তি উত্তর দিক বরাবর, হ্যাঁ, 1 কিলোমিটার দৌড়ে গেল, বা পূর্ব দিক বরাবর 10 কিলোমিটার দৌড়ে গেল। এই যে এখানে যে আমি দৌড়ে যাচ্ছে, এই যাওয়াটা কিন্তু আমরা শুধু সংখ্যায় দূরত্বের মাধ্যমে বোঝাচ্ছি না, এটা বোঝাচ্ছি যে দূরত্বের সাথে সাথে দিকটাও কিন্তু আগে থেকে উল্লেখ করা থাকছে, যে উত্তর দিকে স্মরণ, পূর্ব দিকে স্মরণ, পশ্চিম দিকে স্মরণ, দক্ষিণ দিকে স্মরণ, কেমন। তো এই গেল সাধারণ রাশি, আর তার ছোট ছোট ভাগটা যতটা সম্ভব সহজভাবে আলোচনার চেষ্টা করেছি।
এরপরে আস্তে আস্তে আমরা একটু বইয়ের দিকে ঘেঁষবো যে বইয়েতে ঠিক কী আছে, আর সাথে সাথে আমাদের যে আলোচনার ভিত্তিক এই যে ডিসকাশন বোঝাটা সেটা কতটা ঠিক ঠিক এগোচ্ছে। ঠিক আছে, দুটোর তো একদম বোঝাটা আমরা সহজ রাখবো, কিন্তু আমাদের তো বইয়ের লেখাটাই পড়তে হবে। অর্থাৎ তাহলে এমনভাবে আমরা পড়বো যাতে বোঝা জিনিসগুলো খুব সহজে হয়ে যায়, আর সেটা বোঝাটা যদি সহজে হয়ে যায় তাহলে সেই জিনিসটা যখনই আমরা পড়তে যাবো তাতে সেই জিনিসটা একবার বা দুবার পড়লেই যেন ব্যাপারটা সড়গড় হয়। তো এরপর যদি বলি যে সংজ্ঞায় আসি, সংজ্ঞায় বলছে পরিমাপ করা যায় এমন যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। ঠিক তাই, আমরা তাই আলোচনা করলাম এতক্ষণ ধরে যে যে সমস্ত প্রাকৃতিক জড় পদার্থ হোক বা যে সমস্ত প্রাকৃতিক বিষয় আছে এগুলোকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে রাশি বলা হচ্ছে। তাহলে এখন যদি রাশির উদাহরণ জিজ্ঞাসা করা যায় বলতে পারা যাবে, নিশ্চয়ই পারা যাবে, যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, হ্যাঁ এইগুলো তো এক একটা রাশির মধ্যেই পড়ে যাচ্ছে, কারণ এগুলোকে আমরা পরিমাপ করতে পারছি। কিন্তু ঘরটা কিন্তু রাশি না, কারণ ঘর আমরা পরিমাপ করতে পারি না, ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক তেমনি যখন কেউ থার্মোমিটার দিয়ে শরীরে উষ্ণতা পরিমাপ করে, আমরা থার্মোমিটার দিয়ে অনেকে বলি না যে জ্বর এসছে, জ্বর আসেনি, এই জ্বর আসা জ্বর আসেনি এই ব্যাপারটা কি, মানুষের দেহের একটা যে স্বাভাবিক তাপমাত্রা আছে, হ্যাঁ 97 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি, তো ওর থেকে যখনই বেশি হয়ে যায় তখনই আমরা বলতে থাকি কি না জ্বর হয়েছে। এতে কিভাবে জানতে পারলাম, না ওই যে পারদ আছে থার্মোমিটারে, পারদটা কী হচ্ছে, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পারদের প্রসারণ হচ্ছে, ওই যে প্রসারণ হচ্ছে ওখানে স্কেল আছে, স্কেলটা আবার দু রকম স্কেল হয়, অনেকে ফারেনহাইট থার্মোমিটারই ইউজ করে সাধারণত এই জ্বরটার মাপার সময়, আবার কেউ কেউ সেলসিয়াস থার্মোমিটার যেটা ল্যাবে আছে, হ্যাঁ যে কোনো একটা দিনে পার্টিকুলার দিনে কতটা টেম্পারেচার মধ্যে আমরা একটা কোনো রিয়াকশান করেছি, সেই রিয়াকশানটা যখন আমরা কাইনেটিক স্টাডি করবো তখন উষ্ণতাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ উষ্ণতা পাল্টে গেলে কাইনেটিক স্টাডির যে আমাদের ডাটাগুলো সেগুলো পাল্টে পাল্টে যায়, তাই সেখানে উষ্ণতাটা উল্লেখ করা জরুরি। এগুলো তোমরা পরে আস্তে আস্তে বুঝতে পারবে, জানতে পারবে যত উঁচু ক্লাসের দিকে উঠবে। তো প্রাকৃতিক রাশি আমাদের তাহলে দুই প্রকার হলো, এক হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। এবার স্কেলার রাশি সম্পর্কে একটু আলোচনা করা যাক। এই যে যে আলোচনাটা হচ্ছিল এতক্ষণ যে ঘরের দৈর্ঘ্য 4 মিটার, হ্যাঁ ধরো কথা কথা ঘরের দৈর্ঘ্য 4 মিটার, তাহলে এটা একটা ঘরের দৈর্ঘ্যকে নির্দেশ করছে, তাহলে এটা একটা রাশি। আর যেহেতু এই যে দৈর্ঘ্য এটা কোনো দিক নেই, দৈর্ঘ্য দৈর্ঘ্য কেমন, দৈর্ঘ্য দৈর্ঘ্য 4 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ শুধুমাত্র এর মান আছে, তাই আমরা একে বলবো স্কেলার রাশি। এখন স্কেলার রাশির আরও কতগুলো উদাহরণ, যেমন ধরো এক ব্যক্তির ওজন 30 কেজি, তাহলে সে যখন ওজন মানে এখন তো সব ডিজিটাল মেশিন হয়ে গেছে, তো সেখানে এখন কেউ উঠে দাঁড়ায় দেখবে ওখানে ইন্ডিকেট করা যেরকম 10, 15, 20 এরকম করে কাঁটাটা বাড়তে বাড়তে, ধরো ধরো কারোর ওজন 30 কেজি, তাহলে এই 30 কেজি ওজনটাকে পরিমাপ করতে পারছি, তাহলে কারোর যখন ওজন পরিমাপ করতে পারছি তাহলে সেটা কী হয়ে যাচ্ছে স্কেলার রাশি। এরকম আরও বেশ কিছু উদাহরণ আছে, তোমরা পাঠ্যপুস্তক খুললে বুঝতে পারবে। আমি 2-3টে করে উদাহরণ দিয়ে ব্যাপারটাকে যতটা সম্ভব হ্যাঁ বোঝার মতন করে তোলার চেষ্টা করছি। এরপরে ধরো আছে ভেক্টর রাশি, কেমন ভেক্টর রাশি কী বলছে, ওই যে আলোচনাটা তখন করছিলাম যে এক ব্যক্তি হ্যাঁ 1 কিলোমিটার হেঁটেছে, তো 1 কিলোমিটার হেঁটেছে এটা কিন্তু দূরত্ব বুঝিয়েছে, কিন্তু দূরত্ব দেখো দিকটা বলেনি, তার মধ্যে এটা কিন্তু অতটা পরিষ্কার নয়। যখনই বললে যে এক ব্যক্তি পূর্ব দিক বরাবর 1 কিলোমিটার ভ্রমণ করেছে, তাহলে দিকও আছে আর মানও আছে, তাই এটা ভেক্টর, তাই সরণ কিন্তু একটা ভেক্টর, কেমন। এছাড়া বেগ, বেগ কিন্তু ভেক্টর, অনেকে বলে যে গাড়ির স্পিড 1 কিলোমিটার/আওয়ার, ওইখানে যে স্পিড, স্পিড মানে কিন্তু বেগ না, এটা কিন্তু অনেকের মনে ধারণা থাকে যে স্পিড মানে বেগ, স্পিড মানে বেগ না, স্পিড মানে হচ্ছে দ্রুতি, যেটা কিনা স্কেলার রাশি। কিন্তু বেগ যখনই বলবে তার মানে সেটা কিন্তু ভেক্টর রাশি, কারণ বেগ কথাটার সঙ্গে দিকটা তোমাকে উল্লেখ করতে হবে, বুঝা গেল।
যে মোটর গাড়ি প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছে, ছেলেটি সাইকেল চালিয়ে 3 কিলোমিটার গেল, এই বাক্য দুটো সম্পূর্ণ নয়। তাই কি বলেছে, মোটর গাড়ি কোন দিকে চলছে বা ছেলেটি সাইকেল চালিয়ে কোন দিকে গেল তা বলা হয়নি। দিক না বললে বাক্য দুটি অর্থহীন হয়ে যায়, কারণ মোটরটি যদি উত্তর দিকে যায় তাহলে যে জায়গায় পৌঁছাবে ঠিক তেমনি দক্ষিণ দিকে গেলে নিশ্চয়ই সে জায়গায় যাবে না। তাই গাড়ির বেগ বা ছেলেটির সরণ শুধু মান বললেই হয় না, তার দিকও বলতে হয়। এই ধরনের রাশিকে ভেক্টর রাশি বলে। তো বইয়ের ভাষায় যদি সংজ্ঞাটা আমরা দেখি তাহলে কি বলছে, না যে সমস্ত রাশির মান ও দিক বা অভিমুখ দুই আছে তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন ত্বরণ, বল, ওজন, ভরবেগ ইত্যাদি ভেক্টর রাশি। এই যে টার্মগুলো ত্বরণ, বল, ওজন, ভরবেগ, এগুলো আমি চেষ্টা করবো যতটা সম্ভব, এই যে প্রথমে বললাম ফার্স্টে অডিও, তারপরে ভিডিও লেকচারে আসবো। তো এগুলো যখন ভিডিও লেকচারে আসবো তখন এগুলো প্রত্যেকটা টার্ম আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, যাতে সেগুলো তোমরা ভালো করে বুঝতে পারো। এরপর কী বলছে, তুলনা। যেমন স্কেলার ও ভেক্টর রাশি যদি তুলনা করা হয় তো সংজ্ঞা থেকেই তো সব তুলনাটা বোঝাই যাচ্ছে। যেমন ধরো স্কেলার রাশি শুধু মান আছে, দিক নেই, ভেক্টর রাশি মান ও দিক উভয়ই আছে। স্কেলার রাশি যোগ বিয়োগ করা যায় কিন্তু ভেক্টর রাশি সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বা বিয়োগ করা যায় না। ভেক্টরের যোগ বিয়োগ তোমরা সবাই 11-এ উঠে শিখবে, তোমাদের পাঠ্যপুস্তকে 9-10-এ এগুলো দেওয়া নেই। এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা একটা প্রিলিমিনারি ধারণা পাচ্ছি যে পরিমাপ কাকে করব, কোন কোন বিষয়গুলিতে রাশি বলছে এবং কি কি ভাগ আছে ভৌত রাশিগুলো, সেগুলো আমরা একটু এবার ভিডিও ভার্সনে দেখে নেবো পরপর। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, মাপের একক ও পদ্ধতি, অর্থাৎ এই যে এতক্ষণ আলোচনা হলো যে কোনগুলো কোনগুলো রাশি আর কি 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 তার ভাগ কোনটা কোন ভাগে পড়ছে, হ্যাঁ সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি, সেটা দুটো ভাগ, একটা স্কেলার একটা ভেক্টর। স্কেলার রাশি তাহলে কোনগুলোকে বলছে, না যেখানে দেখা যাচ্ছে যে সমস্ত রাশি মান আছে এবং সেই রাশিগুলোকে সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করা যায় আর যার কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ নেই, হ্যাঁ সেগুলোকে আমরা কি বলবো, স্কেলার রাশি। আর এই স্কেলার রাশি যদি উদাহরণ বলে তাহলে এই আয়তন, ঘনত্ব, কার্য, শক্তি ইত্যাদি, এগুলো হচ্ছে সব স্কেলার রাশির উদাহরণ। ঠিক তেমনি ভেক্টর রাশি কাকে বলবো, না যে সমস্ত ভৌত রাশি মান ও অভিমুখ দুই আছে এবং যেগুলো সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করা যায় না। এই ভেক্টর রাশিগুলো যোগ তোমরা ক্লাস 11-এ উঠে শিখতে পারবে, সেখানে একটা অন্য নিয়ম আছে। এখানে সাধারণ বীজগাণিতিক যে যোগ বিয়োগ সেটা এখানে হয় না। আর এই ভেক্টর রাশিগুলোর কিছু উদাহরণ আছে, যেমন ধরো সরণ, ত্বরণ, বল, ওজন, ভরবেগ। এরপর আমি এই দুপাশে অর্থাৎ স্কেলার রাশি আর ভেক্টর রাশি থেকে দুটো উদাহরণ নেব। যদি ধরো আয়তনের কথাই বলি, আয়তন হচ্ছে কোনো জড়বস্তু, হ্যাঁ এই আমাদের স্পেসের মধ্যে যতটা জায়গা দখল করে থাকে সেটা হচ্ছে ওই বস্তু আয়তন। এবার এই যে আয়তন জিনিসটা, এটা আমরা কি করে বার করতে পারি, ধরো পাশে একটা ঘনকের উদাহরণ আমি নিয়েছি, এই ঘনকটা প্রত্যেকটা বাহু সমান তাই এটা ঘনক, তাই তো? যেহেতু প্রত্যেকটা বাহু সমান তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান হবে। আর এই তিনটে রাশিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, আয়তন পেয়ে যাব, যেটা কিনা একটা স্কেলার রাশি। ঠিক তেমনি দেখো আমরা যদি একটা বলকে, হ্যাঁ নিচ থেকে উপরের দিকে প্রথমে নিক্ষেপ করি তাহলে কি হবে, তাহলে বলটা আস্তে 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 উপরের দিকে যাবে,
তারপর উপরে গিয়ে সর্বোচ্চ উচ্চতা যতটা অব্দি বলটা যাওয়ার, ততটা যাওয়ার পর সেখান থেকে দেখবে নিচের দিকে পড়তে থাকে। এই নিচের দিকে পড়তে থাকার কারণটা কি না, অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ পৃথিবী তার নিচের কেন্দ্রের দিকে প্রতিটি বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই তো আমরা কি জানি না, অভিকর্ষজ বল। এই অভিকর্ষজ বল অর্থাৎ পৃথিবী যে বলে নিজে দিয়ে টানছে, তখন যখন বলটা পড়বে তখন সে ত্বরণ, যেটার মান কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণে বলটা তখন আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে আর এক সময় মাটিতে এসে পৌঁছাবে। তাহলে বোঝা গেল ওই ব্যাপারটা। এরপরে আমরা দেখবো এই যে একক, এই একক কাকে বলছে? একক বলতে বোঝায় কোনো একটি রাশির, একক বলতে বোঝায় ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপ, সুবিধাজনক পরিমাপ, ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপকে বোঝায়। আর আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে কি না, একক বিহীন রাশি, দেখা যাচ্ছে যে সমস্ত ভৌত রাশি দুটি একই রকম রাশির অনুপাত, তাকে তাদের কোনো একক থাকে না, এই ধরনের রাশিকে কি বলা হয় না, এককবিহীন রাশি। যেমন ধরো উদাহরণস্বরূপ যদি নিই আমি পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব হচ্ছে কোনো একটি মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণু মানু ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন, একটি হাইড্রোজেন পরমাণু, পরমাণু ভর, ঠিক আছে? যেহেতু দুটোই ভরের অনুপাত, তাই ভরের অনুপাত হওয়ার জন্য কি হচ্ছে, দুটো রাশির যে একক দুটো পরস্পর কেটে যাচ্ছে, তার ফলে এটা কি হচ্ছে, একটা এককহীন রাশি। এখন যদি প্রশ্ন করা হয় যে তাহলে আমরা জলকে কোন এককে পরিমাপ করব, ভেবে বলো জলকে আমরা কোন এককে পরিমাপ করব। অনেকে মনে প্রশ্ন আসতে পারে, কেন জলকে তো আমরা তার আয়তন দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে কেন আমরা এরকম ভাবছি যে জলকে কোন এককে পরিমাপ করব। ব্যাপারটা ঠিক এইরকমই, আয়তন যেহেতু একটা রাশি, কিন্তু জল কোনো রাশি নয়। জল হচ্ছে কি, জল একটা পদার্থ যেটা কি সাধারণ তাপমাত্রা, জল তরল পদার্থ হিসাবে আমরা দেখতে পাই। তারপর যখন সেই জলকে আমরা ফ্রিজে নিই তখন সেটা কি হয় না, তার কঠিন রূপটা আমরা দেখতে পারি, আর সেখানে বরফ হয়ে যায়, আর কঠিন তরল আর গ্যাসীয়, তখন জলকে ফোটানো হয়, জল বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়। অর্থাৎ জলের যে তিনটে অবস্থা, কঠিন তরল আর গ্যাসীয় অবস্থায় থাকতে পারে, তাই জল হচ্ছে কি, জল একটা, জল একটা পদার্থ, কেমন? তাই জলকে আমরা পরিমাপ করতে পারি না, কিন্তু জলকে কতটা জল আছে সেটা যদি পরিমাপ করতে হয় সেটা আমরা তার আয়তন বা তার ভর থেকে বার করতে পারি। এরপর আমরা দেখবো এই রাশিগুলির যে এককের কথা বললাম, সেই একক আবার দুই প্রকার, একটা হচ্ছে কি না মূল একক। মূল একক আমরা কোনগুলোকে বলবো, না যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না, কেমন, পরস্পরের উপর নির্ভর করে না, এবং যে রাশিগুলির একক থেকে অন্যান্য রাশির একক আমরা কি করতে পারি, গঠন করতে পারি, ঠিক আছে? এই রাশিগুলোর একক দিয়ে আমরা অন্যান্য রাশির একক গঠন করতে পারি, তাদেরকে মূল একক বা প্রাথমিক একক বলে, কেমন? এই মূল বা প্রাথমিক একক সাধারণত এই তিনটে যে দৈর্ঘ্য, সময় আর ভর, এই তিনটে সাহায্যে বাকি যত আমরা পরপর একক পাবো সেগুলোকে প্রকাশ করতে পারবো, কেমন? এছাড়াও কিছু উদাহরণ আছে, যেমন উষ্ণতা, বিপল প্রাবল্য আর তড়িৎ প্রবাহ একক ও মূল একক। অর্থাৎ এই মূল একক গুলো দিয়ে আমরা অন্য একক গুলোকে প্রকাশ করতে পারি, সেই যে অন্য একক সেটাকে বলছে কি, লব্ধ একক।
যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মূল একক থেকে পরিমাপ করা যায় তাদেরকে বলা হচ্ছে কি না লব্ধ একক, এবং তাদেরকে আমরা লব্ধ একক হিসাবে বলতে পারি। এই লব্ধ এককের যদি উদাহরণ নেওয়া হয় যেমন ক্ষেত্রফল, আয়তন, ত্বরণ, বল, অর্থাৎ এই যে ক্ষেত্রফল, আয়তন, ত্বরণ, বল এইগুলোকে প্রকাশ করতে হলে আমাদেরকে এই দৈর্ঘ্য সময় হ্যাঁ ভর এই কটার মাধ্যমে কিন্তু সেগুলোকে প্রকাশ করা যায়। সেগুলো তোমরা একে একে দেখতে পাবে যখন আমরা এই চ্যাপ্টারের উপর কিছু হ্যাঁ গাণিতিক প্রশ্নাবলী করব, তখন দেখতে পারবে সেখানে থাকবে একটা কোনো একক থেকে অন্য এককে আমরা সেটাকে পরিবর্তন করব। সেগুলো আমরা আসছি এরপর পরে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে একক নিয়ে আমরা এত আলোচনা করলাম, যে একক কাকে বলে, একক কয় রকমের, মানে অর্থাৎ মূল একক আর লব্ধ একক, তাদের যে দুটো ভাগ দেখলাম, মূল একক দেখলাম যে সমস্ত একক গুলো পরস্পরের উপর নির্ভর করে না এবং যেগুলোর সাহায্যে অন্যান্য এককে প্রকাশ করা যায়, হ্যাঁ সেই মূল একক আর লব্ধ একক। কিন্তু এই এককের যে আবার পদ্ধতি, মানে এদেরও একটা নিয়ম আছে যে কোনটার কোন রাশিকে কোন একক পদ্ধতিতে কি হিসাবে প্রকাশ করা হয়, এই যে ভাগটা এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন দেখা যায় একক পদ্ধতি, অর্থাৎ একক পদ্ধতিতে আমরা সাধারণত এই দুই ভাবেই করি, সেটা একটা হলো সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতি কি বলছে, এই পদ্ধতিতে দৈর্ঘ্য এককে আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে পারি, ভরের এককে আমরা গ্রামে প্রকাশ করতে পারি, আর সময় এককে আমরা সেকেন্ডে প্রকাশ করতে পারি। কেমন? তো দৈর্ঘ্যের একক তখন হয়ে যাবে কি সেন্টিমিটার, ভরের একক হবে গ্রাম, আর সময়ের একক হবে সেকেন্ড। ঠিক তেমনি এসআই পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিটা 1960 খ্রিস্টাব্দে হ্যাঁ এই পদ্ধতিটা উদ্ভব হয়, আর এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই এককের মধ্যে কেমন, এই এককের মধ্যে অর্থাৎ এসআই সিস্টেমের মধ্যে আরো কয়েকটি একক আছে, যেমন ধরো উষ্ণতা। উষ্ণতা হচ্ছে আমরা কি দিয়ে মাপবো, না কেলভিনে মাপবো। এসআই পদ্ধতিতে আমরা উষ্ণতাকে মাপবো কেলভিনে, তড়িৎ প্রবাহকে মাপবো আমরা অ্যাম্পিয়ারে, আর দীপন প্রাবল্য এই টার্মটার সাথে তোমরা এখন পরিচিত না, এটা আমরা মাপবো ক্যান্ডেলা দিয়ে। এটা শুধু জেনে রাখার জন্য, এখান থেকে তেমন খুব একটা প্রশ্ন আসছে না, তবে ব্যাপারগুলো বুঝে রাখাটা খুবই জরুরি। এরপর আমরা দেখব মাত্রা। মাত্রা বলছে যে কোনো ভৌত রাশির ক্ষেত্রে মূল একক যুক্ত ভৌত রাশিগুলি নিজ নিজ খাতে উন্নীত অবস্থায় সঠিক যে অনুপাতে যুক্ত থাকে রাশিটিকে সেভাবে প্রকাশ করলে যা পাওয়া যায় তাকে ওই ভৌত রাশির মাত্রা বলে। এখন এই সংজ্ঞাটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, ব্যাপারটা যদি ভালো করে দেখা যায় তাহলে বোঝা যাবে ব্যাপারটা ঠিক কি বলতে চাইছে। এখন এই মাত্রার সূচনা এখান থেকে হচ্ছে, অর্থাৎ মাত্রা আমরা যদি মাত্রা দেখি সেখানে আমরা ভরকে ভরকে আমরা দেখাবো এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে তৃতীয় বন্ধনীর মধ্যে এইভাবে ক্যাপিটালে সেই অক্ষরটাকে লিখে, কেমন? এটা হচ্ছে ভর। ঠিক তেমনি দৈর্ঘ্যের জন্য যেটা আসছে, দৈর্ঘ্য চিহ্ন যেটা আছে সেটাকে আমরা দেখাবো এরকম ক্যাপিটাল এল দিয়ে, তৃতীয় বন্ধনীর মধ্যে ক্যাপিটাল এল দিয়ে। আর ঠিক তেমনি সময়কে আমরা কিভাবে দেখাবো, সময়কে আমরা দেখাবো ক্যাপিটাল ইউ তে টি দিয়ে, কেমন? এখন ধরো একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা বুঝি আগে, তারপর আমরা সংজ্ঞাটা দেখবো কি কি বলতে চেয়েছে। ধরো একটা সহজ উদাহরণ নিয়েছি, ভর বেগ। ভর বেগ মানে কি, না বস্তু ভর আর বেগের এই যে গুণফল, এই দুটোর গুণফলকে যে এককটা বুঝিয়ে রাশিকে প্রকাশ করছে
সেটাই হচ্ছে ভরবেগ। ঠিক, তাহলে দেখো এখানে ভর যেমন বললাম, ভর হলে কি হবে না, তৃতীয় বন্ধনীর মধ্যে এম দ্বারা প্রকাশ হয়, ভরটা সেই জন্য এখানে এম দ্বারা কিন্তু প্রকাশ হয়ে গেছে। আর এখানে বেগ মানে কি, বেগ মানে হচ্ছে, বেগ মানে হচ্ছে সরণ, সরণ ডিভাইডেড বাই সময়, এইটাকে হচ্ছে বেগ দ্বারা প্রকাশ হচ্ছে। সরণ যেহেতু দৈর্ঘ্য, তাই সেখানে এল এসেছে, এল ডিভাইডেড বাই টি, নিচে সময় আছে। এই নিচের টিটাকে যখন উপরে নিয়ে লিখছি, তখন এর ঘাত প্রথমে কত ছিল, এর ঘাত কিন্তু, ঘাত মানে মাথায় যেটা থাকে, যেমন আমরা বলি না 2 স্কোয়ার মানে 4, ঠিক আছে, 3 স্কোয়ার মানে 9, ঠিক তেমনি টি এর উপরে যে ঘাত আছে সেটা 1 আছে। যখন সেটাকে পাশাপাশি হিসেবে লিখবো, তার মানে কি টিটা নিচে ছিল উপরে নিয়ে যাচ্ছি, তাই জন্য দেখো 1-এর সামনে একটা মাইনাস চিহ্ন এসেছে, অর্থাৎ তার মানে বোঝাচ্ছে এম এল ডিভাইডেড বাই টি, ওটাকেই প্রকাশ করছে এইভাবে, এম এল টি টু দি পাওয়ার -1 থার্ড ব্রাকেটের মধ্যে, বোঝা যাচ্ছে। এবার আমরা যদি সংজ্ঞাটা দেখি, কি বলছে, যে কোনো ভৌত রাশির ক্ষেত্রে, যে কোনো ভৌত রাশি আমরা ভরবেগ নিয়েছি, ভরবেগ একটা কি লব্ধ, লব্ধ একক, হ্যাঁ ভরবেগ কিন্তু মূল একক না, ভরবেগ হচ্ছে লব্ধ একক। কি বলছে, যে কোনো ভৌত রাশির ক্ষেত্রে মূল একক যুক্ত ভৌত রাশিগুলি, তাহলে এই লব্ধ এককের মধ্যে মূল একক গুলো কি কি, ভর একটা, সময় একটা, আর দূরত্ব, সেগুলোকে ভেঙে ভেঙে আগে লিখে নিতে হচ্ছে, কেমন, সেগুলোকে নিয়ে আগে ভেঙে ভেঙে লিখে নিতে হচ্ছে। যখনই সেই ভেঙে ভেঙে লেখাটা কমপ্লিট হচ্ছে, তখন ঠিক এই যে এই নিয়মে ভরকে প্রকাশ করছে তৃতীয় বন্ধনীর মধ্যে এম দ্বারা, দৈর্ঘ্যকে প্রকাশ করছে তৃতীয় বন্ধনীর মধ্যে এল দ্বারা, আর সময়কে প্রকাশ করছে তৃতীয় বন্ধনীর মধ্যে টি দ্বারা, যার ফলে এম এল টি টু দি পাওয়ার -1। এখানে দূর সরণ বাই সময় হয়েছে এল বাই টি, ঠিক আছে। এখন আশা করি এই অবধি সবটা বোঝা গেছে। এরপর একটুখানি কয়েকটা উদাহরণ আমরা এই মাত্রা নির্ণয়ের জন্য দেখে নেব, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ওই যে ভরবেগটা আমরা প্রথমে আলোচনা করেছি, এবার দেখা গেল চাপটা নিয়ে আমরা আলোচনা করব। চাপ কি বলছে, চাপ যেহেতু একটা লব্ধ একক, এটাকে প্রথমে চাপ যে রাশি সেগুলোকে আগে কি করব না, চাপ একটা স্কেলার রাশি, হ্যাঁ এই চাপ স্কেলার রাশিটাকে আমরা প্রথমে ভেঙে ভেঙে লিখবো। চাপ বলতে বোঝায় বল বাই ক্ষেত্রফল, সেই জন্য দেখো আগে বলের মাত্রাটা লিখেছি, তারপর ক্ষেত্রফলের মাত্রাটা দিয়ে কি হয়েছে, ভাগ। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি কোনো আয়তকার বস্তু হয়, আর ওইখানে ক্ষেত্রফলটা, ওই জন্য দেখো এল স্কোয়ার হচ্ছে, এম এল টু পাওয়ার -2 হচ্ছে, এই এল আর এল কেটে গিয়ে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এবার বল যেটা ছিল, বল যেটা ছিল এম এল টি টু দি পাওয়ার -2, সরি এম এল টি টু দি পাওয়ার -2 যে বল ছিল, সে বলটাকে দেখো আমরা আবার ভেঙে ভেঙে লিখেছি, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু বেগ বাই সময়, অর্থাৎ ভর এম, এই ভরের জন্য এম এসেছে, বেগ আগে আমরা বার করেছিলাম সেইটাই বেগ এসছে, আর ডিভাইডেড বাই সময়, আর একটা এক্সট্রা টি এসছে, তাই জন্য দেখো এম এ টি টু দি পাওয়ার -2। ঠিক তেমনি ঘনত্ব হচ্ছে কি ভর বাই আয়তন, প্রথমে ভরের জন্য একটা এম এসছে, আয়তনের জন্য এল কিউ এসছে, ভর ডিভাইডেড বাই আয়তন হয় এম এ টু দি পাওয়ার -3। ঠিক তেমনি বেগটাও দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য নয় এটা হবে, এটা হবে সরণ, সরণ সরণ বাই সময় করলে দেখা যাবে কি না এল টি টু দি পাওয়ার -1।